গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু সকাল 9:30 বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর গেটটা খুলে দিলাম। দেখো বেলা কিন্তু ভালোই হয়ে গেছে, রুমের মধ্যে থাকলে না বোঝা যায় না। আর ওদিকে তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছেই, কালকে দেখো ছুটি ছিল তাও এখনও ঘুমাচ্ছে। আসলে কি বলতো, যে 12টার সময় ওঠে না তার একটা মানে ওই 12টায় ওঠারই একটা হ্যাবিট হয়ে যায়। কালকে কিন্তু 11:30টার মধ্যে ঘুমিয়ে গেছে, তাও দেখো 9:30 বেজে গেছে এখনও ওঠেনি। আর এটা এই পুরটা না হচ্ছে মটরশুঁটির পুর, তো এই মটরশুঁটির পুরটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, ভেবেছিলাম হাজব্যান্ডকে ছুটির দিন সকালবেলা ই করে দেবো, কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেবো, কিন্তু হাজব্যান্ড ওইসব খেতে চায় না। তো সেই জন্য ভাবলাম হাজব্যান্ডকে আজকে কড়াইশুঁটির কচুরি না কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেবো, আর সঙ্গে করব আলু আর কুমড়োর একটু ভাজা ভাজা মতন করব, পেঁয়াজ দিয়ে করব ভাজাটা। তার জন্য দেখো আলু কুমড়ো আর পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি, নিচে বসেই কেটে নিচ্ছি। নিচে বসে কেটে নিলে না ভালো সুবিধা হয়, আর আমার যেন নাইফ থাকতেও আমি কিন্তু এই বটিতে কাটতেই বেশি কমফোর্টেবল। আর এখানে দেখো ওই পুরটাকে একটু গরম করে নিলাম, এই পুরে না কিচ্ছু দিইনি, সেরকম একটুখানি আদা দিয়েছি আর এক দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একসঙ্গে বেটে নিয়ে অল্প একটু তেলে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে শুকনো শুকনো মতন করে নিয়েছি। আর এখানে ওই ভাজাটা বানানোর জন্য দেখো প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন করে নিয়ে আলু কুমড়োটা দিয়ে দিলাম, তারপর লবণ আর হলুদটা দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিয়ে না ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হতে থাকছে ততক্ষণ আমি পুরগুলো রেডি করে নিই, মানে পুরগুলো ভরে নিই, এটাই কিন্তু মেন কাজ। আর এটা কিন্তু করতেই টাইম লাগে, পুরটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি পুরটা ভরে নেব। আর সব সময় না যখনই কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির পরোটা আলু পরোটা যা কিছুই বানাও পুর ভরে, সব সময় পুরটাকে একটু ঠান্ডা করে তারপর পুরটা ভরবে, তাহলে কিন্তু ভালো বেলা যায়, চারিদিক থেকে ফেটে যায় না। আমি কিন্তু আগে এই ভুলটা করতাম বলে আমার কিন্তু এই পরোটাগুলো খুব একটা যে ভালো হতো তা না। আর দেখবে আজকে আমি পরোটাগুলো ভাজবো কী সুন্দর হবে, একটু চারিদিক থেকে বেরিয়ে আসবে না, একদম পারফেক্ট ভেতরেই থাকবে সব কিছু। আর এখানে দেখো বানাতে বানাতে আমি কতগুলো বানিয়ে ফেলেছি, টোটাল 7টা হয়ে গেছে। ঠিক আছে, সকালে তো মানে এখন 5টা করব, আমি দুটো খাবো, হাজব্যান্ডকে 3টে দেব। ও আবার এই পরোটা জিনিসটা খুব ভালোবাসে, আলু পরোটাই বলো মেথি পরোটা বলো বা গোবি পরোটা বলো, এইসব জিনিসগুলো খুব ভালোবাসে। আর দেখো বেলছি, চারিদিক থেকে কিন্তু বেরিয়ে আসছে না, আমি কিন্তু আটা দিয়েই বেললাম, এবার আমি ভেজে নেব ফটাফট। আর পরোটাগুলোর সাইজ কিন্তু ভালোই বড় বড় হয়েছে, দুটো মানে এনাফ, একজন মানুষের পেট ভরে যাওয়া এনাফ। আর আমি এদিকে পরোটা ভাজছি আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, উঠে ও একটু এক্সারসাইজ করছে। ওর না মানে একটা প্রবলেম হচ্ছিলো কিছুদিন ধরে, মাজায় খুব যন্ত্রণা করছিল, সে কারণে একটু রিপোর্ট করানো হলো, তো সেই রিপোর্টে ওর এসে একটু কোলেস্টেরল বেড়ে গেছে, তো সেই জন্য ওর ওয়েটটা কমাতে বলেছে ডাক্তার। ওয়েট কমাতে বলেনি, মানে বলেছে এক্সারসাইজ করতে, একটু খাওয়া দাওয়া মেনটেন করতে। এমনি কিন্তু আমার হাজব্যান্ড যে খুব মোটা তা না, কিন্তু তাও দেখো কোলেস্টেরল বেড়ে গেছে, মানে কার সঙ্গে যে কী হয় কখন এটা কিন্তু কেউ বলতেই পারে না। আর কথা বলতে বলতে পরোটাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল, এটা হলো মানে লাস্টের আগেরটার পরোটাগুলো, দেখো কতটা ফুলছে সেটা শুধু দেখো, মানে পরোটাগুলো যে হারে ফুলছে সেরকমই কিন্তু পরোটাগুলো নরমও থাকবে। আর এটা হচ্ছে লাস্ট পরোটা, এটা হলেই পরোটা একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো গরম গরম পরোটা হটপটের মধ্যেই রেখে দিলাম, তাহলে একদম সফট থাকবে। আর এখানে দেখো ভাজাটাও কমপ্লিট, তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমি ভিডিও করছি বলে দেখো বেচারি কেরম করে বসে আছে, আমি বলছি খাও, তারপর ও খাওয়া শুরু করলো, ও ভাবলো ভিডিও করছি তার জন্য বসে আছে চুপচাপ, তো আমার পরে হাসি পাচ্ছিলো ভিডিওটা দেখে। আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়াটা করে নিই সকালে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এবার বলো মাটর পরোটাটা কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে সত্যি।
তো বরের কাছ থেকে তো এরকম একটা কমপ্লিমেন্ট পেয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে। আমার কিন্তু মানে কাজের একদম শেষ সীমানা থাকে না, বিছানা চাদরটা তুলে নিয়ে ভিজিয়ে দিলাম, আর কিছু জামা কাপড় সঙ্গে ছিল, আর এখানে দেখো আবার বসে গেছি তোমার দাদাভাইয়ের জন্য একটু হরলিক্স গুলে দিতে। এবার হরলিক্সটা দিয়ে আসবো, আর ইনি বিছানার থেকে নামতেই চান না, নবাব জাদা একদম বিছানার উপরে এনে দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু 12:30 বাজে আর আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইকে হরলিক্স গুলে দিয়েছিলাম, ও খাচ্ছে। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আর সকালে ব্রেকফাস্টে তো কি করলাম সেটা তো তোমাদের দেখালামই। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। কি বললে? একদম থার্ড ক্লাস লাগবে। আমি কিন্তু এই এই ভিডিও ক্লিপগুলো কিন্তু দিয়ে দেব। হ্যাঁ কোই বাত নেই, দে দে বেটা। তো দুজনা মিলে হাসি ঠাট্টা অনেকক্ষণ চলল, তারপর চলে আসলাম জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম অনেকক্ষণ, আর আজকে দুপুরের না রান্নার অত প্রেশার নেই, এই জন্য কিন্তু আমি একদম রিল্যাক্সে দিন কাটছে আমার। রিল্যাক্সে কাটছে না, মতলব কাজকর্ম তো করতেই হচ্ছে, শুধু রান্নাটাই করতে হচ্ছে না আজকে। তো আমাদের কিন্তু এরকম হাসি ঠাট্টা চলতেই থাকে, ওইগুলো কিন্তু মনে করলে কিছুই হবে না। আমি যদি সব ভিডিও ক্লিপগুলো তোমাদের দেখাই তাহলে তোমরাও মানে হাসতে থাকবে আমাদের ওপরেই। তো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আর ওপরে বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না, তাই নিচে চলে আসলাম। বন্ধুরা কালকে দেখো রান্নাবাড়ি অনেক কিছুই বেঁচে গেছিলো, সেই জন্য কিন্তু আজকে আর দুপুরে রান্নাবাড়ি করলাম না। দেখো এখানে ভাত আছে, এই ভাতটা তোমাদের দাদাভাই খেয়ে যাবে, আর আমি আর দুপুরে ভাত খাবো না। যদি মাছ আনি রাত্রে তাহলে মাছের ঝোল রান্না করব, তাই সেই দিয়ে ভাত খাবো। আর এখানে দেখো মাংস আছে খানিকটা, আবার এখানে কিন্তু ডালও আছে, কুমড়ো ভাজা আছে, এই দিয়ে কিন্তু হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো বলছিল আজকে মাছ আনবে, সেই জন্য দেখি রাত্রে মাছ আনে কি না। আর এটা ভাতটা ফ্রিজে রেখেছিলাম, এখন একটু গরম করে দেবো তোমাদের দাদাভাইকে, দাদাভাই তো স্নান করতে গেছে। তো চলো ভাতটা একটু গরম করে। দেখো আমি কিন্তু ভাতটা সবসময় এইভাবেই গরম করি, ভাতটা এক জায়গায় জড়ো করে একটু মাঝখানে ফাঁকা করে নিয়ে সেখানে জল অল্প একটু জল দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে এরকমভাবে গ্যাসের ওপরে লো ফ্লেমে বসিয়ে দিই। ভাতটা কিন্তু একদম মানে ঝরঝরে গরম হয়ে যায়, দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই না স্যালাডে কিছু খেতে চায় না, শুধু টমেটো খাবে, আর তাছাড়া শসা পেঁয়াজ এগুলো কিচ্ছু খেতে চায় না, তার জন্য ওকে আর দিইনি। আর এখানে দেখো ডালও দিয়ে দিয়েছি আর অল্প একটু মাংসের তরকারি দিয়ে দিয়েছি, আর ও খেতে বসে গেছে, তো খাওয়া দাওয়া করে নিক। তো ডাইরেক্ট চলে আসলাম একদম স্নান করে, দুপুরে স্নান সারা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। আর এখানে আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি স্নান করে, এবার পুজো টুজো দিয়ে নেব। আর আমি দুপুরে যে কী খাবো সেটাই ভাবছিলাম, এখনও কিন্তু দুটো পরোটার লেচি আছে, তো দুপুরে খাওয়া বলতে আমি দেখি এখন বেলা করেই খাবো খেলে পরে। আর দেখো এখন কিন্তু 4:30 বাজে, ওই পরোটা দুটোই ভেজে নিলাম, একটু মাংস দিয়ে খেয়ে নিলাম। বন্ধুরা এখন কিন্তু 5:30 বাজে, আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলল ও মাছ আনতে গেছে, বলল তুমি একটু ওই গলিটার সামনে আসো, মাছটা একটু নিয়ে যাও এসে, যেহেতু ও ডিউটি থেকে গেছে তো ওই জন্য বললো কি সামনে আসো, ওখান থেকে তুমি মাছটা নিয়ে যাও, আমি আমার আবার ডিউটিতে যেতে হবে। তো সেই জন্য দেখো আমি একটু চুলটুল আঁচড়ে নিয়েছি, এবার যাবো সামনেটাই, ওখান থেকে মাছটা গিয়ে নিয়ে আসি। তো চলো। উনি যে দূরে দেখছেন উনি তাড়াহুড়ো করে মাছটা দিয়ে মানে হাতে দিয়ে একটা কথাও নেই ওইদিকে চলে গেল, মানে খুব ব্যস্ত। আর আমার বাড়িতে কিন্তু প্রায় 1.5 মাস পরে মাছ আসলো, এবার মাছ এনেছি কি কি সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখো নিচে মাছ বানাতে বসে গেছে, আর আমি এতটাই মানে মাথায় আমার খেয়াল ছিল না যে নিচে একটা কি কোনো একটা কাগজ পেতে নেব, তাহলে আঁশটা ওর উপরে পড়লে পরে কিন্তু আমার এই পুরো ঘরটা আর মুছতে হতো না, এটা কিন্তু একদমই আমার মাথায় আসেইনি। বলে না চোর চলে গেলে বুদ্ধি আসে, আমারও তাই, মানে কেটে নেওয়ার পরে সেই বুদ্ধিটা আমার আসলো। তো ফাইনালি একদম মাছ বানানো কমপ্লিট। তো চলো কী কী মাছ এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর মাছটা ধুয়ে মানে একদম পরিষ্কার করে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। আমি ওকে বলেছিলাম একটু বড় সাইজের যদি কাতলা মাছ পাও তাহলে নিয়ে আসবে, এই বড় কাতলা মাছটা একটু খেতে ভালো লাগে। আর এটা যে কী মাছ ভগবান জানে, পোনা মাছ, আমি বলেছিলাম বাটা মাছ আনার কথা, আমার তো মনে হচ্ছে এটা পোনা মাছ। চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই, পোনা মাছেরই ঝাল করব, পোনা মাছও খেতে ভালো লাগে। আর এখানে দেখো তেল এনেছে মাছের, এই তেলটাই কিন্তু রাত্রে রান্না করব।
আর চলে আসলাম রাত্রে। রাত্রে করেছি ফেনা ফেনা ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর ওই তেলের তরকারি করেছি আলু বেগুন দিয়ে, আর এক পিস মাছ ভেজে নিয়েছি। এই দিয়ে কিন্তু রাত্রের ডিনারটা করে নেব। সারাদিন তো ভাতই খাওয়া হয়নি, হাবিজাবি খেয়েই রয়েছি। এবার ভাবছি ভাতটা খেয়ে নিই, আর অল্প একটু আলু আর অল্প একটু ডাল দিয়ে ভাতটা মেখে মুখে দিলে যেন অমৃত মনে হয়। তো খেতে খেতে এই ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।